নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কালীঘাটের কাকুর কণ্ঠেই আছে গুপ্তধনের চাবিকাঠি, কিন্তু ওই ফিরাদ হাকিম রবীন্দ্রনাথকে কোট করে বলেছিলেন না, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গে ধারা। কাকুর কণ্ঠ রুদ্ধ, ওপেনার সার্জারি হয়ে যাওয়ার পর কিছু শারীরিক সমস্যার কারণে তিনি যে SSKM-এ ভর্তি হলেন, তারপর 3 মাস কেটে যেতে চলল, এখনও তিনি SSKM-এ আছেন। আদালত নির্দেশ দিয়েছিল কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার, কিন্তু SSKM-এর মেডিকেল বোর্ড বলছে যে কাকুর শরীর স্বাস্থ্য ঠিক যেন থাকে, সেটাই তাদের প্রায়োরিটি। ব্যাংশাল কোর নির্দেশ দিয়েছে, ESI-এর ডাক্তারদের বোর্ড, SSKM-এর বোর্ড, ফরেন্সিক ল্যাবরেটরির আধিকারিক একজন সাক্ষীর সামনে মেডিকেল পরীক্ষা হয়ে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। এখন নাকি তার নার্ভের উপর চাপ প্রচণ্ড বাড়ছে, তাকে নাকি সাইক্রিয়াটিস্টের কাছে নিয়ে যেতে হতে পারে। মানসিক চাপ তো বাড়বেই, কাকু তো জানেন তার কণ্ঠস্বরের মধ্যেই রয়েছে গুপ্তধনের চাবিকাঠি। তার মোবাইল ফোনের ভয়েস রেকর্ডারে কাকুর সঙ্গে কয়েকজনকে কথা বলতে দেখা গিয়েছিল। সেই কণ্ঠস্বর কাকুরই কিনা সেটা তখনই আদালত গ্রাহ্য হবে যখন ওই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হওয়ার গ্রহণ করার পর ফরেন্সিক পরীক্ষা হবে। ফরেন্সিকের রিপোর্টে যদি দেখা যায় যে মোবাইলের ভয়েস রেকর্ডারে যে কথা শোনা গিয়েছে আর কাকুর কণ্ঠস্বরের নমুনা এক মিলে গেছে, তখন প্রমাণিত হবে যে কাকুর বক্তব্যই ওটা। তখন কাকু যাদের ফোন করেছিলেন তারা প্রভাবশালী নয় আমি জানি না, তাদেরকেও তলব করা হবে, তাদেরও কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। এই বিষয়টা যাতে ত্বরান্বিত না হয় সেটা নিশ্চিত করার জন্য চেষ্টার কোনো খামতি নেই। এক শ্রেণীর অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসক বারে বারে এই পদ্ধতি অনুসরণ করে তদন্তে বাধা দিচ্ছে বলে ইডি সূত্র দাবি করছে। এতদিন লাগে ওপেন হার্ট সার্জারির পর রিকভারি করতে, তাহলে যে বেসরকারি হসপিটালে কাকুর ওপেন হার্ট সার্জারি হয়েছিল সেই চিকিৎসকদের বয়ান নথিবদ্ধ করা দরকার ইডির। তারা অপারেশন সফলভাবে করতে পারেননি, তারা কি পোস্ট অপারেশন কমপ্লিকেশনস হতে পারে বলে কোনো সতর্ক করেছিলেন? যারা অপারেশন করেছিলেন তাদের সঙ্গে SSKM-এর চিকিৎসকরা কি যোগাযোগ করেছেন, তাদের বক্তব্য শুনেছেন? ওপেন হার্ট সার্জারি কিন্তু SSKM-এ হয়নি, সেটা একটা বেসরকারি হসপিটালে হয়েছে। এই কাকুর কণ্ঠস্বরের নমুনা যাতে ইডি না পায়, ইডির দাবি, বিরোধীদের অভিযোগ, তার জন্য চেষ্টার কসুর করছেন না অনুপ্রাণিত গৃহপালিত একদল চিকিৎসক। SSKM হসপিটালে যেদিন কুকুরের ডায়ালিসিস হলো সেদিন থেকেই SSKM-এর অন্তর্জলী যাত্রা শুরু হয়েছিল বলে অনেক চিকিৎসক মনে করেন। কেউ কেউ বলছেন SSKM-এর এই চিকিৎসকদের আদালতের কাঠগড়ায় তোলা উচিত, কারণ তারা তদন্তকারী সংস্থার তদন্তের পথে বাধা সৃষ্টি করছেন নানা রকম কারণকে উল্লেখ করে। ইতিমধ্যে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছেন আরও বিপদে পড়তে পারেন কালীঘাটের কাকু, তাই কালীঘাটের কাকু যেখানে রয়েছেন সেই কেবিনকে একেবারে CCTV ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেখানে আরও বেশি করে ডিপ্লয় করা উচিত বলে মনে করছেন। নওশাদের
আশঙ্কার সঙ্গে সহমত পোষণ করছেন কিন্তু অনেকে, কারণ কাকু হচ্ছে সূত্র, মিসিং লিঙ্ক। কাকুর কণ্ঠস্বরের নমুনার সঙ্গে ভয়েস রেকর্ডের মোবাইলে যেটা ইডির কাছে আছে সেটা যদি ম্যাচ করে যায় তাহলে প্রভাবশালীদের কপালে দুঃখ আছে। অনেক প্রভাবশালীদের কাকুর সেই রেকর্ডেড কনভারসেশন শোনানো হয়েছে। আমি কাগজে পড়লাম অনেক রকমভাবে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে, সাধারণভাবে আস্তে কথা বলছেন, চিৎকার করে কথা বলছেন, উত্তেজিত হয়ে কথা বলছেন, হেসে কথা বলছেন, থেমে থেমে কথা বলছেন, নানা রকম যেভাবে করেন, এটা আমরা আর এক্সপার্ট নই। এখন বলছে সাইকিয়াট্রিককে দেখাতে হবে, সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে, মানসিক সমস্যা হচ্ছে। তো মানসিক সমস্যা তো হবেই, হসপিটালে এতদিন কেউ ভর্তি থাকলে সে কি মানসিকভাবে প্রফুল্ল থাকতে পারে? মানুষ হসপিটালে যায় কত তাড়াতাড়ি, ডাক্তারবাবু বাড়ি যাব, এটা বলুন। আমার আপনার ক্ষেত্রে তাই তো হয়, আমরা হসপিটালে ছায়া মারাতে চাই না, আর কোনো কারণে যদি একান্তই ভর্তি হতে হয় আমরা ডাক্তারবাবুদের বলি, ডাক্তারবাবু এতদিন রাখবেন, একটু আগে ছেড়ে দেওয়া যায় না? কাকু ব্যতিক্রম, কৌস্তুভ রায় ব্যতিক্রম, কারণ এসএসকেমকে তারা নিজের বাড়িঘর বানিয়ে ফেলেছে। তাহলে এসএসকেমে একজনের এই বহাল তিউবিয়াতে থাকা, কথায় কথায় মেডিকেল বোর্ড গঠন করা, চারটিখানি কথা প্রভাবশালীদের অঙ্গুলি হেলনে সম্ভব, অঙ্গুলি হেলন ছাড়া সম্ভব? দেখুন কত এইভাবে বিলম্ব করবে, মানুষের কাছে কি বার্তাটা যাচ্ছে? মানুষ কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না, মানুষের ধৈর্য আছে, তারা তামাশা দেখছে, ট্রামে বাসে মানুষ কি বলে তৃণমূলের নেতারা শুনে নেবেন, কি বলে কাকুকে নিয়ে, কাকুর প্রভুকে নিয়ে, 14-তলা 13-তলাকে নিয়ে কি বলে সাধারণ মানুষ, কোনো ক্যাডার নয়, তারাই তো ডিসাইড করে। কোনো রাজনৈতিক দলের কমিটেড ভোটাররা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে না, নির্বাচনের ভাগ্য নির্ধারণ করেন ওই সাইলেন্ট মেজরিটি, ফ্লোটিং, যারা মুখটা এবার খুলছে। কাকুর এই এসএসকেএমএ হসপিটালে থাকার সময় যত বাড়ছে তত ঠাট্টা তামাশা বাড়ছে, কাকু এবং প্রভাবশালী যোগ নিয়ে অনেকে আশঙ্কাও প্রকাশ করছেন কাকুর নিরাপত্তা নিয়ে। কেন? যে কাকুর কণ্ঠস্বরেই রয়েছে গুপ্তধনের চাবি কাঠি, আর দুরাত্মার কিন্তু কখনো ছলের অভাব হয় না। সেই গুপ্তধনের চাবিকাঠি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাতে না পেতে পারে তার জন্য কোনো চেষ্টার ত্রুটি রাখবে না প্রভাবশালীরা, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা বুঝতে গেলে কোনো বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়ালে পরেই বোঝা যায় যে কাকুর বিষয়টা কেন এত স্পর্শকাতর প্রভাবশালীদের কাছে। একটাই কারণে, ওই কণ্ঠস্বরেই রয়েছে গুপ্তধনের চাবিকাঠি। সেই গুপ্তধনের চাবিকাঠি যদি ইডি একবার পেয়ে যায় তাহলে প্রভাবশালীদের কপালে দুঃখ আছে। প্রভাবশালীরা যতই মুখে মারিতং জগৎ করুন না কেন, ভয়ের চোরাস্র তিত্তির করে বইছে তারা, মেঘের আড়ালে থেকে অনেক বড় বড় কথা বলেছেন, স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের মতো তাদের এক একটা বাণী খোদাই করে রাখতে হবে। খুব নন-চ্যালেঞ্জ দেখছেন তো আপনারা সব, তো তাদের তো ভয় হবেই। শত চেষ্টা করেও যদি কাকুকে ইডির হাত থেকে দূরে না রাখা যায় তাহলে কি হবে, এইগুলো থেকেই এই আশঙ্কাটা প্রকাশ করেছেন নওশাদ। তিনি একা নন, এই আশঙ্কার শরীর অনেক শরিক অনেক বঙ্গবাসীও। দেখা যাক কি হচ্ছে শেষ পর্যন্ত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.